জনগণের প্রতিনিধিত্ব করা, সংসদে দেশের কথা বলা তার আজীবনের স্বপ্ন। সুতরাং সংসদে প্রথমবারের মতন আসতে পারাও আমার সেই স্বপ্নের একটা পূরণ নিশ্চয়ই। সুতরাং আজকের দিনটি আমার জন্য অত্যন্ত আনন্দের, কিন্তু একই সঙ্গে আজকের দিনটি আমার জন্য অত্যন্ত কষ্টেরও বটে। কারণ আমি এমন একটি সংসদের প্রতিনিধিত্ব করছি যে সংসদটি জনগণের ভোটে নির্বাচিত হয়নি। আমি এমন একটি সংসদে বসছি যে সংসদের সঙ্গে বাংলাদেশের জনগণের ভোটের কোনো সম্পর্ক নেই। সুতরাং আমরা যদি সংবিধানের আলোকে দেখি তাহলে এই সংসদটি সম্পূর্ণ অবৈধ। তো সুতরাং এরকম সংসদে প্রথমবারের মতন আসা আমার জন্য আনন্দের যদিও, কিন্তু একই সঙ্গে এটা অত্যন্ত লজ্জার। আমি আরও দুঃখিত এই সংসদের জন্য যে আমার নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, যিনি বাংলাদেশের জনগণের প্রাণের নেত্রী, সেই বেগম খালেদা জিয়া এই সংসদে নেই। আপনারা জানেন যে একটা মিথ্যা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রতিহিংসামূলক মামলায় আজকে 1.5 বছরের কাছাকাছি উনি কারাগারে আছেন। ওনার যে মামলার মেরিট, ওনার যে শারীরিক অবস্থা, ওনার যে সামাজিক অবস্থান, ওনার যে বয়স, তার সব কিছু বিবেচনায় বাংলাদেশের আইন অনুযায়ী তিনি তাৎক্ষণিক জামিন লাভের যোগ্য। জামিন তার হক, এবং তাকে এই হক বঞ্চিত করে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে। সুতরাং এই কোনোটি আমাদের জন্য আনন্দের খবর নয়। তারপর আমরা সংসদে এসেছি, আমরা শপথ নিয়েছি, আমরা এই সংসদে কাজ করব শুধুমাত্র একটা কারণে। আপনারা জানেন যে আমাদের গণতান্ত্রিক এবং সাংবিধানিক যেই কথা বলবার অধিকার আছে সেটা ক্রমশই সংকুচিত হচ্ছে। নানা নিয়মের বেড়াজালে, নানা অনুমতির বেড়াজালে আমরা একটা সভা, একটা মিটিং, একটা জনসমাবেশ করতে পারি না। সুতরাং আমরা সংসদকে ব্যবহার করব দেশের কথা, মানুষের কথা, জনগণের কথা, আমার দলের কথা, আমার নির্যাতিত নেতাকর্মীর কথা বলবার একটা প্ল্যাটফর্ম হিসেবে। আপনারা জানেন যে নানান রকম অনাচার বাংলাদেশে চলছে। বাংলাদেশের মানুষকে তার ভোটাধিকার বঞ্চিত করা হয়েছে। একটা জবাবদিহিতাহীন সরকার বাংলাদেশে আছে, এবং জবাবদিহিতাহীন সরকার থাকবার ফলে তার যে কুফল সেটা বাংলাদেশের মানুষ এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে। দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন, মানবাধিকার লঙ্ঘনে বাংলাদেশ চ্যাম্পিয়ন, স্বৈরতান্ত্রিক দেশের তালিকায় বাংলাদেশের নাম আসছে। সুতরাং এই সব কিছু নিয়ে আমরা সংসদে কথা বলব। ধর্ষণ নিয়ে গত 1 জানুয়ারি থেকে 18 জানুয়ারি 141 জন, আচ্ছা 418 জন নারী এবং শিশু ধর্ষিত হয়েছে। এর আগেও বেশ কয়েকটি আলোচিত ধর্ষণের ঘটনা ঘটেছে, যার সাথে আওয়ামী লীগ বিরোধী জড়িত, ছাত্রলীগ জীবনী জড়িত। একজন নারী সংসদ সদস্য হিসেবে বাংলাদেশে যখন নারীর ক্ষমতায়ন সর্বোচ্চ পরিমাণ, তখন এই অবস্থা, এই বিষয়ে আপনার ভূমিকা কী? একটি জবাবদিহিতাহীন সরকার থাকলে যা হয় বাংলাদেশে তাই হচ্ছে। বাংলাদেশ বোধহয় বিশ্বে একমাত্র দেশ যেখানে 1 বছর বয়স থেকে 100 বছরের বৃদ্ধা পর্যন্ত আজকে ধর্ষণ এবং নানা রকম যৌন নির্যাতনের শিকার হচ্ছে। গত বছর শরিক দলের একজন সদস্য রাশেদ খান মেনন বলেছিলেন যে বাংলাদেশ এখন ধর্ষণের রঙ্গমঞ্চ। সেই জায়গা থেকে এখন বাংলাদেশ আরও খারাপ দিকে গেছে। আমি বলবো যে আমাদের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে, সর্বত্র দলীয়করণ করা হয়েছে, মানুষ বিচার আর আশা করে না। আইনের শাসনের অভাব আছে, সুশাসনের অভাব আছে, ন্যায় বিচারের অভাব আছে, বিচার বিভাগের কিছু আমি বলবো দুর্বলতা আছে। এই সব কিছু মিলিয়ে কিন্তু যারা ক্ষমতাশীল, যারা ক্ষমতার সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত, তারা মনে করে যে তারা যে কোনো অপরাধ করে পার পেতে পারবে, এবং ধর্ষণ তার একটি। সংসদে যেই সংসদে দলের মধ্যেই বিভেদ আছে, প্রকাশ্যে আপনাদের স্থায়ী কমিটির সদস্যরাও বিরোধিতা করছে যে লোভে পড়ে আপনাদের কয়েকজন সংসদে যোগদান করেছে, তো এই বিভেদ আমরা কোনো বিভেদ দেখি না। দলে তার সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে, অবস্থা পরিবর্তনের সঙ্গে সঙ্গে, প্রেক্ষিত পরিবর্তনের সঙ্গে সঙ্গে দল তার যেই সিদ্ধান্ত মনে করবে সবচেয়ে সঠিক সেই সিদ্ধান্ত দল নেবে, এবং তাই হয়েছে। এবং আমাদের সংসদে যোগ দেওয়া এটা কোনো একক কারো সিদ্ধান্তে হয়নি, এটা দলীয় ফোরামে আলোচনা হয়েছে। আমাদের যে শীর্ষ নেতৃত্ব আছেন, আমাদের স্থায়ী কমিটি আছেন, তাদের সবার সঙ্গে আলোচনা করে কিন্তু সংসদে যোগদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুতরাং এখানে বিভেদের বা বিভ্রান্তির কিন্তু কোনো প্রশ্ন নেই। থ্যাংক ইউ।